सचित्र বাংলা কালচারাল ফাউন্ডেশন একটি সংগঠনের নাম। যে সংগঠন ভালোবাসায় ভরা, ভালোবাসা অসহায় মানুষের প্রতি, ভালোবাসা দারিদ্রের প্রতি, ভালোবাসা ক্ষুধার্তের প্রতি, আর এই ভালোবাসাকে পুঁজি করে প্রতিষ্ঠাতা সভাপতি কণ্ঠশিল্পী আসমা জাহান এক ঝাঁক মিডিয়া প্রেমী মানুষ নিয়ে গড়ে তুলেছেন সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশন। সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশন জনগণের কল্যাণের জন্য কাজ করে, কাজ করে জনগণের মঙ্গলের জন্য। অসহায় শিল্পীদের পাশে দাঁড়াতে সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশন, ক্ষুধার্ত মানুষের দুয়ারে খাবার পৌঁছে দিতে সচিত্র বাংলা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে সচিত্র বাংলা, সচিত্র বাংলা গরিব দুঃখীদের পাশে সব সময়। আমাদের সচিত্র বাংলার প্রত্যাশা, ভালো থাকুক সকল মানুষ, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক আমাদের শিল্পী সমাজ, ভালো থাকুক আমাদের সকল কানের মানুষ। দুঃসময়ে একে অপরের পাশে সম্প্রীতির হাত বাড়িয়ে দিতে সচিত্র বাংলা। হ্যাঁ, আমরা ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই সবাই সবাইকে। একে অপরের পাশে মিলে মিশে এক সংগঠনের নাম সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশন। সচিত্র বাংলা ছিল, আছে, থাকবে সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের সকলের মঙ্গলের জন্য। শিল্পী হয়ে শিল্পীদের হাত ধরতে একে অপরের পাশে থাকতেই সচিত্র বাংলা। শিল্পীদের পাশে শিল্পী হয়ে আমাদের দান।